সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোমোর রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1 চামচের মতো সাদা তেল। ময়দার সাথে ভালো করে ময়ামটা আমি দিয়ে নিচ্ছি। ময়ামটা হলো কি না সেটা একবার চেক করে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখা আমার হয়ে গেছে, এবার অল্প করে তেল বুলিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু আমি গ্রেট করে নিইনি, খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এই সময় কিন্তু আমি কোনো রকম নুন দিইনি, কারণ বাঁধাকপিতে যদি এখন নুন দিই তাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে গাজর আর বাঁধাকপিটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সয়া সস। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়ে আরো 5 মিনিট নেড়েচেড়ে আমি হতে দেব। মিনিট 5-এর জন্য আমি ঢাকা দিয়ে হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ঝরঝরে পুরটা তৈরি হয়েছে, এতে কিন্তু একটুও জল নেই। এবার আমি সব শেষে মিশিয়ে দেব নুন। আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, ভিনিগার আর সয়া সসেও নুন থাকে, তাই খুব সাবধানে নুনটা দিতে হবে। পুরটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মোমো তৈরি করে নেব। এর জন্যে প্রথমেই আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এবার এটাকে গোল করে বেলে নেব। চলুন প্রথমেই একটা গোল লুচির মতো করে বেলে ফেলি। বেলে নেওয়া আমার হয়ে গেছে, এবার যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি তাই একটু বেশি করে পুর আমি দিয়ে দিচ্ছি। এবার এই ধার থেকে সামান্য একটুখানি ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এইভাবে চেপে চেপে ধরে ধরে ঠিক বিনুনি করার মতো করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু ভীষণ সোজা। আরও কিন্তু অনেক রকম ডিজাইন হয়, পুলি পিঠের মতো করে ডিজাইন হয়, তো আপনাদের যেটা সুবিধে মনে হয় সেই ডিজাইনটাই কিন্তু আপনারা দিতে পারেন। একটা আমার তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। Thank you.
সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার ভাপিয়ে নেব। এবার একটা প্রেসার কুকারে আমি জল নিয়ে নিয়েছি, জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। বসিয়ে দিলাম একটা ঝাঁঝরি থালা, থালাটায় আমি অল্প করে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার একে একে মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে ঠিক 10 থেকে 12 মিনিট আমি ভাপিয়ে নেব। এর থেকে বেশি স্টিম করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন আমার স্টিম করা হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে দিই। আশা করছি আপনারা আমার থেকে আরও সুন্দর তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দেখতেই পেলেন ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন মোমো। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্যে টাটা।